দৃষ্টিনন্দন স্থাপনা কুমিল্লার আন্দিকুট দেব মন্দির। কুমিল্লা জেলার আন্দিকুট সর্বজনীন দেব মন্দিরটি শতাধিক বছর আগে সনাতন ধর্মবিলম্বী সাধক ব্রহ্মচারী ও গঙ্গা বিষ্ণু ঠাকুর মুরাদনগর উপজেলার উত্তর সীমান্তবর্তী জনপদ আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট সিদ্ধেশ্বরীতে উপাসনায় ধ্যানমগ্ন হন। গঙ্গা বিষ্ণু ঠাকুরের মহাপয়নের পর ধ্যানমগ্ন স্থানটিতে একটি বটবৃক্ষ তার উপাসনা ও ধ্যানমগ্নতার স্বাক্ষর বহন করেছে। এই বটবৃক্ষটি কেন্দ্র করে যুগ যুগ ধরে চলে আসছে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা বিষ্ণু ঠাকুরের আরাধ্য স্থানটি ক্রমে সিদ্ধেশ্বরী আশ্রম হিসেবে পরিচিতি লাভ করে। এই সিদ্ধেশ্বরী আশ্রমের আধুনিকায়নের মধ্য দিয়ে এখন এটি আন্দিকুট সার্বজনীন দেব মন্দিরের রূপ লাভ করে। একটি বটগাছ কেন্দ্রিক শতবর্ষী এই আশ্রমটি সরকারি অর্থায়নের পাশাপাশি বহু ভক্তবৃন্দদের পৃষ্ঠপোষকতায় একটি আধুনিক সুযোগ সুবিধা ও সংবলিত দৃষ্টিনন্দন এক স্থাপত্য রূপ লাভ করে। আন্দিকুট গ্রামের প্রয়াত মনীন্দ্র চন্দ্র সাহার ছেলে সঞ্জিত কুমার সাহা ধর্মীয় আশ্রমটির আধুনিকায়নে ভূমিকা রেখেছেন। কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৃষ্টিনন্দন এই আশ্রমটি দেখে অভিভূত হবেন যে কেউ। 140 শতকেরও বেশি জমি নিয়ে গঠিত আশ্রম কমপ্লেক্স রয়েছে। পাঠশালা থেকে শুরু করে রন্ধনশালা, অতিথিশালা সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। গঙ্গা ঠাকুরের সমাধি নাটমন্দির, বটগাছ, শ্রীকৃষ্ণের মূল মন্দির নাটমন্দিরের সামান্য সুদৃশ্য বাগানযুক্ত মাঠ রয়েছে, শান বাঁধানো ঘাট, দেয়াল বেষ্টিত পুকুর এবং পুকুরের উত্তর পারে বিশাল দ্বিতল ভবন। এর নিচতলায় অতিথিদের সেবার জন্য সুবিশাল আসন, দ্বিতীয় তলায় রয়েছে কীর্তনে আগত কীর্তন দলের থাকার জন্য আধুনিক কক্ষ হল রুম। নাটমন্দিরের দক্ষিণের ভবনে অফিস কক্ষ, আবাসিক কক্ষ ও ভিআইপি অতিথিদের বিশ্রামাগার। এর দক্ষিণে রয়েছে রন্ধনশালা, পাশে প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ প্রভৃতি। কমপ্লেক্সের চারপাশে উঁচু নিরাপত্তা বৈষ্টিনী, পূর্ব পাশে সুনিয়ন্ত্রিত প্রধান ফটক। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পারে প্রশস্ত ও দৃষ্টিনন্দন রিটার্নিং ওয়াল সমেত পাকা রাস্তা ও ব্রিজ যেন কমপ্লেক্সের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। প্রতি বছরই মন্দিরটিতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। 19শে পৌষ থেকে 28শে পৌষ 10 দিনব্যাপী শ্রীমদ ভগবতী গীতাপাঠ ও 29শে পৌষ অধিবাস ও 30শে পৌষ থেকে মাঘ মাসের 3 তারিখ পর্যন্ত কীর্তন ও 4 মাঘ মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও বার্ষিক নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পয়লা বৈশাখ পালন, রথযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ও দোল পূর্ণিমা। তাছাড়া প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গীতাপাঠসহ ছোট বড় আরও অনেক ধরনের সনাতন রীতির উপাসনা অনুষ্ঠানাদি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় 400 শতাধিক লোকের সমাগম ঘটে এই আশ্রমে। কুমিল্লা জেলার মুরাদনগর থানার এই আন্দিকুট দেব মন্দিরটি যে কোনো সনাতনদের দৃষ্টিনন্দন আকর্ষণ করে।